বন্ধুরা, সিঁড়ি দিয়ে উঠতে পারলাম না, এজন্য খুব খারাপ লাগলো। এই হচ্ছে পুরো বৌদ্ধবিহার। এখানে অনেক সুন্দর একটি ব্রিজ রয়েছে বন্ধুরা। তা আমরা এখন রয়েছি পাহাড়পুরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি রয়েছি পাহাড়পুরে। তো আমরা এখন মেইন গেট দিয়ে ঢুকে গেলাম। তো সামনে গিয়ে আমাদের টিকিট কাটতে হবে বন্ধুরা, এরপরে পাহাড়পুরে ঢুকতে হবে। তো করোনাকালীন সময়ে এসেছিলাম, বন্ধ ছিল, গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। বন্ধুরা, এই ভিডিওটি 31 অক্টোবর 2020-এর করা। তো আমরা 31 অক্টোবর এখানে গিয়েছিলাম। তো আজকে আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করছি। বন্ধুরা, ইতিমধ্যে নওগাঁ জেলার বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যারা এখনও ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। তো আমরা এখন টিকিট কাটার জন্য সামনে এগিয়ে যাচ্ছি বন্ধুরা। এখানকার টিকিটের মূল্য 20 টাকা বন্ধুরা। আমরা টিকিটটি কেটে নিলাম এই যে। তো চলুন এখন সামনের দিকে এগোনো যাক। আসলে এরিয়াটা বন্ধুরা বিশাল বড়, আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আশা করি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। চারিদিকে সবুজের সমারোহ বন্ধুরা, আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে লাইটটা একটু কম হয়েছে। বন্ধুরা, আপনাদের মাঝে এই মুহূর্তে নওগাঁ থেকে যদি আমার কেউ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, পাহাড়পুরের নাম জানে না এমন লোক খুব কমই রয়েছে। বাংলাদেশের মধ্যে যত দর্শনীয় স্থান রয়েছে বন্ধুরা, তার মধ্যে কিন্তু পাহাড়পুর অন্যতম। সামনে যে ছাউনিগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলোতে কিন্তু আপনারা বসে পিকনিকে যদি যান পিকনিকের খাবার খেতে পারবেন। তো করোনাকালীন সময়ের জন্য বন্ধুরা এখানে তার কাটা দেওয়া হয়েছে। এরকম তার কাটা কিন্তু বন্ধুরা মহস্তনগড়ের ছাউনিগুলোতেও দেওয়া ছিল। তো সেই ভিডিওটি আপনাদের মাঝে আমি শেয়ার করেছিলাম। আমরা এখন রয়েছি ঠিক পাহাড়পুর যে বৌদ্ধবিহার তার সামনে। তো আরও অনেকটা পথ হেঁটে আমাদেরকে যেতে হবে বন্ধুরা। তো পুরো এরিয়াটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই, বিশাল বড় একটি এরিয়া বন্ধুরা। এর ইতিহাসটি লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, উপরে বাংলা দিয়ে লেখা রয়েছে, সাইডের ম্যাপটি রয়েছে, নিচে ইংলিশ দিয়ে লেখা রয়েছে বন্ধুরা। বন্ধুরা, চলুন জেনে আসা যাক পাহাড়পুর কোথায় অবস্থিত। বাংলাদেশের রাজশাহী বিভাগের অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় এই পাহাড়পুর অবস্থিত। দিনে দিনে এর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে পর্যটক। যোগাযোগ ব্যবস্থা, থাকা খাওয়া আগের চেয়ে অনেক সুন্দর হয়। দেশের সাথে সাথে বিদেশি পর্যটকরাও ভিড় করে প্রতিনিয়ত। খোলামেলা পরিবেশ, পরিবার নিয়ে ঘুরতে স্বচ্ছন্দ বোধ করেন পর্যটকরা। বন্ধুরা, চলুন জেনে আসা যাক এর ইতিহাস। পাহাড়পুর মহাবিহার নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত একটি বৌদ্ধবিহার। এখানে কিছু সংখ্যক পোড়ামাটির সিল ও সিলিং পাওয়া গেছে, সেগুলোতে এর প্রকৃত নাম সোমপুর চাঁদের পাহাড়। মহাবিহার বিশাল আকার বিহার স্থাপত্য হিসেবে উল্লেখ করা হয়েছে। এর নির্মাতা রাজা ধর্মপাল খ্রিস্টীয় 781 থেকে 821 অব্দ তিনি 50টি বিহার নির্মাণ করেন বলে জানা যায়। সোমপুর মহাবিহার ধর্মচারণ, শিক্ষা, জ্যোতিষবিদ্যা সহ শিল্পকলা, সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের নানা দিক শাখায় গবেষণা ও চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে সমাদৃত ছিল। শিলভদ্র অতীত দীপ্যকরের মতে বৌদ্ধ পণ্ডিতগণ এখানে
শিক্ষাদানে অংশ নিয়েছিলেন। প্রধান বিহারটির আয়তন 281 মিটার থেকে 280 মিটার। একটি খোলা চত্বরের মধ্যখানে যার চার বাহুতে রয়েছে 177টি ভিক্ষু কক্ষ। বিহার ছাড়াও নিবেদক স্তূপ, প্রার্থনালয়। ইতিহাসের শেষ অংশটুকু বন্ধুরা ভিডিও শেষ অংশে থাকছে। এর মূল আকর্ষণ হচ্ছে বন্ধুরা এই মন্দিরটি। তো দুঃখিত আমরা এরপর উঠতে পারলাম না, আপনারা সাইনবোর্ডটি দেখেই বুঝতে পারছেন। সিঁড়িগুলো ক্ষতিগ্রস্ত হয় বন্ধুরা, এখানে ওঠা নিষেধ। কর্তৃপক্ষ এখানে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে, আপনারা দেখতে পারলেন। তো আসলে এর উপর উঠে আপনাদেরকে দেখাতে পারলাম না, আসলে খুব খারাপ লাগছে। এর আগে এসেছিলাম আমি বন্ধুরা, তখন এর উপর উঠতে পেরেছিলাম। তো তখন সিঁড়িও করা ছিল না, এখন কিন্তু বন্ধুরা সিঁড়ি করা হয়েছে, আবার সেই সিঁড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো কি আর করার, চলুন নিচ থেকে আপনাদেরকে পুরো মন্দিরের চারপাশ ঘুরে দেখায়। অনেক সুন্দর একটি জায়গা বন্ধুরা, আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এখান থেকে ঘুরে আসতে পারেন। বন্ধুরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা আপনারা আমাকে যত বেশি বেশি সাপোর্ট করবেন আমি আপনাদের মাঝে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। এই পাহাড়পুর এসে বন্ধুরা জায়গাটি দেখে অনেক ভালো লাগলো। এর আগেও আমি এসেছি, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার দ্বিতীয়বার আসলাম। বন্ধুরা এর ইতিহাসটি বলতে বলতে আমি থেমে গিয়েছিলাম, তো এর ইতিহাসটা এখন আপনাদের মাঝে বলে ইতিহাসটা শেষ করে দেই। প্রধান বিহারটির আয়তন 281 মিটার। 280 মিটার একটি খোলা চত্বরের মধ্যখানে যার চার বাহুতে রয়েছে 177টি ভিক্ষু কক্ষ। বিহার ছাড়াও নিবেদক স্তূপ, প্রার্থনালয়, কূপ ও আনুষঙ্গিক স্থাপনা পাওয়া গেছে এখানে। হিমালয় অধ্যুষিত অঞ্চলের মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিহার স্থাপত্য। এখানে বিকশিত বিহার স্থাপত্য কাঠামো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ব্যাপক প্রসার লাভ করে। কম্বোডিয়ার আংকরওয়াট বিহার, জাভার বড়বদুর বিহারের নির্মাণ শৈলীর সাথে এর ব্যাপক সাদৃশ্য দৃশ্যমান। পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সম্পুর বিহার বা সম্পুর মহাবিহার বর্তমান ধ্বংস প্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 781 থেকে 821 অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকের এই বিহার তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। পাহাড়পুর পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ বিহার, এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে। সামনে একটা কাঠের ব্রিজ দেখা যাচ্ছে বন্ধুরা, চলুন এদিকে যাওয়া যাক। কাঠের ব্রিজটি পার হয়ে আমরা পাহাড়পুর যে জাদুঘরটি রয়েছে সেখানে যেতে পারবো। কাঠের সেতুটা দেখতে অনেক ভালো লাগছে বন্ধুরা। বন্ধুরা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের মধ্যে যারা যারা পাহাড়পুর ভ্রমণ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
এখানে অনেক সুন্দর করে বিভিন্ন প্রাণীর আকৃতিতে বন্ধুরা গাছ লাগানো হয়েছে। এগুলো বন্ধুরা সম্ভবত প্রথমে গুনা দিয়ে করে নেওয়া হয়েছে বা রড দিয়ে, তারপরে এখানে এই গাছগুলো লাগানো হয়েছে। এগুলো কিন্তু বন্ধুরা প্রতিনিয়ত সাইজ করতে হয়। যারা বাগানের মালি রয়েছেন তারা কিন্তু বন্ধুরা অতিরিক্ত যে আগাছাগুলো হয় এগুলো কেটে ফেলেন। তো এই জায়গাটি আসলে অনেক সুন্দর বন্ধুরা, এই জায়গাটি আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। বিভিন্ন প্রাণী পাখি এগুলোর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা আমার চ্যানেলে বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও রয়েছে, যারা এখনো ভিডিওগুলো দেখেননি অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো জানিয়ে দেই আমার চ্যানেলে নওগাঁ জেলা, বগুড়া জেলা, গাইবান্ধা জেলা, জয়পুরহাট জেলা, দিনাজপুর জেলা, এগুলো জেলার বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও রয়েছে। আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন, অনেক ভালো লাগবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমি বন্ধুরা প্রতিটা ভিডিওতে একটি কথা বলে থাকি, আপনাদের মধ্যে অনেকে আমার ভিডিওটা দেখেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম বন্ধুরা নওগাঁ জেলার বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। বন্ধুরা নওগাঁর যে ঘুঘুডাঙ্গা তালবাগানের ভিডিওটা ইউটিউবে অলরেডি অনেক ভাইরাল হয়েছে, আপনারা এর সম্বন্ধে অনেকে জানেন। সেই তালবাগানের ভিডিওটাও কিন্তু বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। বন্ধুরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানায় বন্ধুরা, শুধু একটি ভিডিও বানালে হয় না বন্ধুরা, ভিডিওটিতে এডিট করতে হয়, থাম্বনেল দিতে হয়, ট্যাগ টাইটেল ঠিকভাবে দিতে হয়। আসলে ইউটিউবে যারা কাজ করে, যারা ভিডিও মেক করে, আসলে তারা অনেক কষ্ট করে। যারা আমার ভিডিওগুলো দেখেন ইউটিউবে কাজ করেন তারা ব্যাপারটি বুঝতে পারছেন। আসলে সামনে এগিয়ে যেতে হলে আপনাদের সাপোর্টের কোনো বিকল্প নেই, আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও এরকম সাপোর্ট করে যাবেন। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন বন্ধুরা, যে ভিডিওটাই আমি দেই আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং সবসময় আমার সাথেই থাকবেন। সামনেই পাহাড়পুর জাদুঘর বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাদুঘরের যে গেট সেটি। জাদুঘরের ভিতরে কিন্তু বন্ধুরা ক্যামেরা এলাও না, কেউ যদি ভিডিও করে থাকে সেটা লিগ্যাল ওয়েতে করেনি, আপনারা বুঝতে পারছেন। তো এর আগে আপনাদেরকে মস্তানগড় যে জাদুঘর দেখিয়েছিলাম সেটারও কিন্তু ভিতরে ফুটেজ দেখাতে পারিনি, তো এই জন্য এখানে ঢুকলাম না, বাইক থেকে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই জাদুঘরের টিকিটও সেম বন্ধুরা 20 টাকা, আপনাদেরকে ঢুকতে হলেও 20 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। বন্ধুরা পুরো পাহাড়পুরটি ঘোরা শেষ, আমরা এখন বের হয়ে যাব। তো যাওয়ার আগে আপনাদেরকে পুরো পাহাড়পুরটা আর একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে গেট, এদিক দিয়ে আমরা বের হয়ে যাব। তো এই হচ্ছে এর পুরো এরিয়া, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে।
এপাশে জাদুঘর কিছুক্ষণ আগে আপনাদেরকে যেটা দেখালাম। তো এই হচ্ছে গেট, আমরা এদিক দিয়ে প্রবেশ করেছিলাম, আবার এদিক দিয়ে বের হয়ে যাচ্ছি বন্ধুরা। বন্ধুরা ভিডিওটিতে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা যাওয়ার পথে রাস্তা থেকে আপনাদেরকে একটু পুরো ভিউটা আরেকবার দেখাই। তো এই ফুটেজটা বন্ধুরা আমি যখন এর আগে এসেছিলাম ভিতরে ঢুকতে পারিনি তখন আপনাদের জন্য করে রেখেছিলাম, ভেবেছিলাম আপলোড দিব ইউটিউবে, তবে পরে আর দেওয়া হয়নি, ভেবেছিলাম পরে যখন খুলবে তখন আবার যাব। তো সেই দৃশ্যটি আপনাদেরকে এখন একটু দেখাই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইরে থেকে ভিডিওটা করছি বন্ধুরা। তো তখন কিন্তু করোনাকালীন সময় ছিল, ভিতরে ঢোকা নিষেধ ছিল বন্ধুরা। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।